আছি, ভাইজান জিন্দাবাদ কেন, দাদা হুজুর জিন্দাবাদ বলো, মুজাদ্দিদে মিশাত জিন্দাবাদ বলো, ইসলামকে ভুল প্রশ্নকে ঢাল করে রাজনীতি করো। ইসলাম বলেছে তুমি দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘরে আগুন জ্বালিয়ে দাও। আমি চ্যালেঞ্জ করে বলছি, প্রকাশ্যের সময় যদি বুকের পাটা থাকে, কালিংপূর্ব বিধানসভা 90% সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতা তৃণমূল কংগ্রেস জিতবে, যদি হিম্মত থাকে, যদি ক্যান্ডিডেট দিয়ে ভোটে জিতে দেখান। চারটে দালাল গোটা ফুরফুরা সঙ্গে বদনাম করছে, দু হাতে টাকা কোয়াচ্ছে কোটি কোটি টাকা, আর মুসলমান সমাজকে বিভিন্ন ভাবে ভান্ডা দিয়ে প্রতারণা করে মুসলমান সমাজকে বিভ্রান্ত করছে। আর আমাদের এই, আর আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছি, তোমরা যতই চেষ্টা করো, রক্ত দেবো জীবন দেবো, তবু তোমাদের কাছে মাথা নত করবো না। এটাই হচ্ছে আমাদের লড়াই। আমি খুঁচিতলা সহ আশেপাশের মানুষ যারা আছেন, আমি তাদের বলি, একটা অংশের মানুষ এখানে আমাদের ভোট দেয়নি। আমি তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কি পেলেন, কোথায় গেল সেই বসন্তের কোকিলগুলো, যে কোকিলগুলো ভোটের আগে বড় বড় কথা বলেছিল, যে কোকিলগুলো ভোটের আগে এখানে উন্নয়নের কথা বলেছিল, যে গোটা ক্যানিং সারাঙ্গাবাদ থেকে শুরু করে গোটা ক্যানিং পূর্বটাকে সোনায় বেঁধে দেবে বলেছিল, আর সেই দালালরা কোথায়? আমি এই প্রশ্ন, যারা বিশেষ করে আইএসএ সিপিএম কংগ্রেসকে যারা ভোট দিয়েছিলেন, বিজেপিকে যারা ভোট দিয়েছিলেন, আজকের এই সারাঙ্গাবাদের পবিত্র জনসভায় দাঁড়িয়ে, সারাঙ্গাবাদের পবিত্র মাটিতে দাঁড়িয়ে এই প্রশ্ন আমি আপনাদেরকে করতে চাই। আর যদি গ্রামে একটা রাস্তার দরকার হয়, আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছুটে গিয়ে বলে, দাদা রাস্তাটা করে দিতে হবে। আর যদি গ্রামে একটা পানীয় জলের কিছু তৈরি করতে হয়, গ্রামে টিওয়াল নেই, পানীয় জলের কষ্ট লেয়ার নেই, আজ প্রথম যদি দাবি করে আমার পঞ্চায়েতের মেম্বার, আমার পার্টির লোকের আমার কাছে করে, গ্রামে একটা ট্রান্সফরমার পুড়ে গেলে প্রথম তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের ফোন করে বলে, দাদা 24 ঘন্টার মধ্যে আমাদের ট্রান্সফরমারটা তৈরি করে দিতে হবে। গ্রামের একটা মেয়ের বিয়ে হবে, তার জন্য কন্যাশ্রী 25,000, তার জন্য রূপশ্রী 25,000। এটাই হচ্ছে কি আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমাদের কাছে দাবি করে, আমরা তখন গর্বিত হই। এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস, আর এটাই তার কর্মীরা, মানুষের জন্য আজ তারা এইভাবে কাজ করছে। আর যারা মৌলবাদী শক্তি, আমি সেই তাদেরকে বলি, একটা কাজ আপনারা করতে পারবেন, আপনারা ধর্মকে বিভাজন করে আপনার সন্তানকে একজন সাম্প্রদায়িক একজন মৌলবাদী তৈরি করতে পারবেন, আপনার সন্তানকে দিয়ে একটা জাতপাতে দাঙ্গা করাতে পারবেন, আপনার সন্তানকে দিয়ে একজনের মাথায় লাঠি মারাতে পারবেন, রক্ত জোড়াতে পারবেন, কিন্তু মানুষের কোন উন্নয়ন আপনারা করতে পারবেন না, এটা আমরা নিশ্চিতভাবে আমরা জানি, এটা আপনাকে প্রথমেই বুঝতে হবে। আর আমরা বলছি, হ্যাঁ, ধর্ম ধর্ম জায়গা থাক, রাজনীতি রাজনীতির জায়গা থাক, আমি মুসলমান, আমি ইসলাম ধর্মকে বিশ্বাস করি, আমি ভালোবাসি, আমি শ্রদ্ধা করি, আমার একজন হিন্দু বোন, হিন্দু ভাই, সে তার ধর্মকে পবিত্র মনে করে, তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, আমার একজন আদিবাসী বোন, সে তার ধর্মকে শ্রদ্ধা করে, ভালোবাসে, ধর্ম ধর্ম জায়গা থাকবে, রাজনীতি রাজনীতি জায়গা থাকবে। কিন্তু কিছু দালাল আছে, যে দালালগুলো আজকে নিজেদের ব্যবসা করার জন্য, যে দালালগুলো আজকে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানোর জন্য, যে দালালগুলো আজকের মসজিদ মন্দির গির্জা গুরুদ্বার ভাঙার জন্য আজ তারা গোটা বাংলা জুড়ে তারা বিভিন্ন ছল চাতুরি করে আজ গোটা বাংলাটাকে একটা কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিতে চাইছে। আর আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলছি, তোমরা যতই চেষ্টা করো, রক্ত দেব জীবন দেব, তবু তোমাদের কাছে মাথা নত করবো না, এটাই হচ্ছে আমাদের লড়াই। আমরা জানি আপনারা গত কয়েকদিন আগে দেখেছেন, কেউ কেউ বলছে ভাঙড়ের ঘটনা আমি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি। আমি প্রশ্ন করতে চাই, আমাদের মাইকের আওয়াজ যদি কোন আইএসএফ কোন সিপিএম কোন বিজেপির চামচারা যদি শুনে থাকেন,
আমি তাদেরকে প্রশ্ন করতে চাই আজকে যে ইসলাম মানে কি ইসলাম মানে তো শান্তি ইসলাম মানে তো একতা ইসলাম মানে তো ঐক্যবদ্ধ ইসলাম মানেই তো সম্প্রীতি আমরা ছোটবেলা থেকে তাই শিখেছি এই বাংলার মাটিতে কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান কে আদিবাসী কে জৈন এটা আমাদের বড় কথা নয় আমরা শিখেছি এটাই হচ্ছে মানুষ আমরা মানুষ মানুষ গায়ের রক্তে রক্তটা লাল এটাই আমাদের পরিচয় কিন্তু আজকে আমরা দেখলাম আজকে যারা আমরা ফুরফুরা স্বর্গে মুজাদ্দেদের জামান দাদা হুজুরকে মানি আমরা শ্রদ্ধা করি আমরা বলছি ভাইজান জিন্দাবাদ কেন দাদা হুজুর জিন্দাবাদ বলো মুজাদ্দেদকে মিশাল জিন্দাবাদ বলো চার পয়সা নকুল দানা যার কোনো চার পয়সা দাম নেই চারটে দালাল গোটা ফুরফুরা স্বর্গে বদনাম করছে দু হাতে টাকা কোড়াচ্ছে কোটি কোটি টাকা আর মুসলমান সমাজকে বিভিন্ন ভাবে ভাতা দিয়ে প্রতারণা করে মুসলমান সমাজকে বিভ্রান্ত করছে আর আমাদের এই এলাকার দু চারটে দালাল আছে সেই দালালগুলো নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তাদেরকে ভিতরে 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 দাবিদারি করে এই এলাকার শান্তিটাকে নষ্ট করার একটা চেষ্টা করছে আজকের ইসলাম কি বলেছে নিজে দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেসের পার্টি আমি জ্বালিয়ে দাও ইসলাম বলেছে নিজে দাঁড়িয়ে থেকে জুলফিকারের মাথায় লাঠি মেরে তার মাথাটা ফাটিয়ে দাও ইসলাম বলেছে তুমি বিরাট ছেলে তুমি রাজনীতি করো আমার আপত্তি নেই ইসলামকে ফুরফুরা স্বর্গকে ঢাল করে রাজনীতি করো ইসলাম বলেছে তুমি দাঁড়িয়ে থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ঘরে আগুন জ্বালিয়ে দাও কোথায় লেখা আছে দেখাতে পারবে যারা দালাল আছে কিছু দালাল দালালি করেন এই প্রশ্ন তাদেরকে আমি করতে চাই আমি কলকাতা রাজপথে দেখলাম সেদিন যে তাণ্ডব চালানো হলো সেই তাণ্ডব চালানোর পর যখন নওশাদকে অ্যারেস্ট করলো পুলিশ তখন কেউ কেউ বলছে আহারে মুসলমানকে অ্যারেস্ট করলো আরে তুমি রাজনীতি করবে তুমি পুলিশের লাঠি খাবে না রাজনীতি করবে তুমি জেলে যাবে না রাজনীতি করবে তুমি লোকের আগুন জ্বালাবে আর পুলিশ তোমাকে কি চুমো খাবে নাকি এটা তোমার আমি প্রথমেই প্রশ্ন আমি করতে চাই আমি যে দালালগুলো আজকে বলছে তাদেরকে প্রশ্ন করতে চাই আজকে যেভাবে নোংরাম করে ভোটের আগে থেকে এই ক্যানিং পূর্ব বিধানসভাতে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল কেন কিসের জন্য ভোটের আগে একটা সভা হয়েছিল আমাদের জীবনতলার পাশে ইসলাম বলেছে তুমি বাসের মাথায় এক ফুট পেরেক মেরে নিয়েছে তুমি ওখানে ঝান্ডা বেঁধে যাও ইসলাম বলেছে হাদিস কোরআন বলেছে যে তুমি এমন গালাগালি করা মানুষকে এমন ভাষা বলো যে ভাষা কোনো মানবিকতার কোনো প্রশ্ন নেই আজ আমরা লক্ষ্য করছি কিছু মানুষ আদিম যুগে ফিরে যেতে চাইছে আদিম যুগে ফিরে যেতে চাইছে ধর্মীয় গোলামি ধর্মীয় উন্মাদনা করে আজ বাংলার সংখ্যা লঘুকে আজকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে আরে এরা তো হলো দুবুকের সাপ এই কাশ্মীরের মতো লোকেরা আমি একটা ভিডিও আপনাদেরকে দেখাবো আজ থেকে এক বছর আগে এই কাছে পবিত্র ফুরফুরার মাটিতে দাঁড়িয়ে একটা ভিডিও ছেড়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নটা করেছে ফুরফুরা সহ গোটা বাংলার স্বাধীনতার পরে কোন সরকার করেনি মমতা বন্দ্যোপাধ্যায় যে শান্তি ফিরিয়েছে বাংলায় স্বাধীনতার পরে কোন সরকার করেনি মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের আদিবাসীদের যে সম্মান দিয়েছে স্বাধীনতার পরে কোন সরকার করেনি আর আজকের জ্বালা ধরেছে পয়সা একটু কম হচ্ছে দালালি করছো আজকে বিভিন্ন ভাবে সরকারের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করে বিভিন্ন ভাবে আজকে নানান কথা বলছে 21 তারিখে সম্ভবত নওশাদ অ্যারেস্ট হয়েছিল 22 তারিখে হংকার দিল কি বলল 1 তারিখে আমাদের হাতে নওশাদকে তুলে দিতে হবে তারা হলে এয়ারপোর্ট বন্ধ করে দেব তারা হলে কলকাতা স্তব্ধ করে দেব আর একটা বাঘকে নাকি রিজার্ভে রেখেছে বললো আমরা সবাই বাঘ তা আমি বলছি তোমার
তুমি তো একজন মুসলমান আমরা মুসলমান সারা বাংলা 30% 35% মুসলমান আছে তোমরা বাঘ আর আমরা কি ছাগল আমরা ভেড়া তোমরা যেটা বলবে তোমরা মিথ্যা বললে আমাদের শুনতে হবে হ্যাঁ শুনবে কারা যাদের পেটে করাক্ষণ নেই যারা দেশ সম্পর্কে সমাজ সম্পর্কে সোসাইটি সম্পর্কে ইসলাম সম্পর্কে আইন সম্পর্কে কারণ সম্পর্কে হাদিস সম্পর্কে কোরআন সম্পর্কে যারা জানে না সেই ধরনের কিছু ভূত কিছু তারা তোমাদের কথা শুনতে পারে কিন্তু যারা সমাজ সচেতন মানুষ এই বাংলার তারা কখনো শুনতে পারে না এটাই তোমাদের মনে রাখতে হবে প্রথমে আমি আমার এই এলাকার আমার সংখ্যালঘু ভাই বোনেরা থেকে শুরু করে আমাদের সংখ্যাগুরু ভাই বোনেরা আছে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই নিজের বাস্তবতা বিবেচনা করুন আজকে যারা নোংরামি করছে দালালি করছে তাদেরকে চিনুন কারণ এই ক্যানিং পূর্বকে আমাদের অনেকটা এগিয়ে নিয়ে যেতে হবে ক্যানিং পূর্বকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে হবে আজকের সারা আমাদের একটা অংশের মানুষ যারা আমাদেরকে ভোট দেয়নি তাদের বলি আপনারা ভোট না দেওয়ার পরেও আজ কিন্তু ক্যানিং পূর্ব থেকে আমরা কিন্তু 54,000 ভোটে জিতেছি আপনাদের আশীর্বাদ আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় এটা আপনাকে মনে রাখতে হবে আর অন্যদিকে আরেকটি সম্প্রদায় যাওয়া বিজেপি প্রতিদিন প্রতিনিয়ত হিন্দু মুসলমানের কিভাবে দাঙ্গা বাঁধানো যায় তার জন্য তারা চেষ্টা করছে প্রতিদিন প্রতিনিয়ত কেন্দ্রের পায়ে পড়ছে বলছে 100 দিনের কাজের টাকা বন্ধ করে দাও গ্রামের রাস্তাঘাটের টাকা বন্ধ করে দাও গরিব মানুষের ঘরের টাকা বন্ধ করে দাও গরিব মানুষের পানীয় জলের টাকা বন্ধ করে দাও কই আপনার নওশাদ ওই নওশাদ আব্বাসরা বিজেপির বিরুদ্ধে একটা কথা বলে না কেন আমি এই প্রশ্ন করতে চাই দালালগুলোর কাছে আমার প্রশ্ন যে আজকে কেন বিজেপির বিরুদ্ধে একটা কথা বলছে না 47 টাকা ডিজেল 100 টাকা দিয়ে আমরা কিনছি 57 টাকার পেট্রোল 110 টাকা দিয়ে কিনছি 400 টাকার গ্যাস 1200 টাকা দিয়ে আমরা কিনছি 80 টাকার সরষের তেল 220 টাকা দিয়ে আমরা কিনছি ভাবতে পারেন একটা গরিব মানুষ 1000 টাকা রোজগার করে তার পরিবারের মুখে হাসি ফোটাতে পারছে না কই তার বিরুদ্ধে ওই আইএসএফের দালালগুলো বিজেপির এই দালালগুলো যারা পশ্চিমবাংলায় আছে একবারের জন্য কেন্দ্রীয় সরকার বিরুদ্ধে একটা কথা বলছে না তাদের কাজ হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে ক্ষমতাচ্যুত করা যায় তৃণমূল কংগ্রেসকে কিভাবে দুর্বল করা যায় সেই চেষ্টা তারা করছে আমার এখানে প্রচুর মা বোনেরা বসে আছে আমি আমার মা বোনেদের বলি আজ থেকে 10 বছর আগে বাংলাতে অনেক সরকার এসেছে কংগ্রেস যুক্তফ্রন্ট বামফ্রন্ট কোন মায়ের বছরে 6,000 টাকা লক্ষ্মীর ভান্ডারে 6 টাকা দিয়েছে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই একজন গরিব বাড়ির পরিবারের মহিলা হোক আর বড় লোকের মহিলা হোক কেউ মাসে পাচ্ছে বছরে পাচ্ছে 6,000 কেউ মাসে পাচ্ছে 12,000 এর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারিশ্মা এটা আমাদের বুঝতে হবে আজকের এখানে আমার সমস্ত চাষি ভাই বোনেরা বসে আছেন আজকের একর প্রতি 10,000 টাকা 92 লক্ষ কৃষককে আজকে 10,000 করে টাকা একর প্রতি তাদের ব্যাংকে আসছে আজকে 6 কোটি মানুষ 5 লক্ষ টাকা স্বাস্থ্য সাথীর কার্ড তারা সরকারি পরিষেবা পাচ্ছে নার্সিংহোমে চিকিৎসা করছে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যখন বার্ধক্য ভাতা কেন্দ্রীয় কোঠা কমিয়ে দিয়েছে যখন বিধবা ভাতা কেন্দ্রীয় কোঠা কমিয়ে দিয়েছে বিজেপিরা যখন রাজনৈতিক স্বার্থে আমাদের গরিব মানুষকে ভাতে মারার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলছে না তুমি টাকা দাও আর না দাও আমি বাংলার মানুষকে না খেতে বে মরতে দেব না আমি বাংলার মানুষকে ভাতে মারতে দেব না আমার নিজে রক্ত দিয়ে হলেও আজকের মমতা বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের পাশে থাকবে এই প্রতিশ্রুতি আজকে দিচ্ছে আজকে দালালদের জিজ্ঞাসা করুন বিজেপি যদি একবার ক্ষমতায় আসে ফুরফুরা শরীর থেকে একবার সারাগামাদের জলসা করতে আসতে পারবেন তো বিজেপি যদি ক্ষমতায় আসে আপনি রাস্তায় ভালো করে বেরোতে পারবেন তো আজকে যদি এনআরসি সিএ কার্যকরী হয় আজ বাংলার গরিব খেটেখা মানুষ সংখ্যালঘু মানুষ আদিবাসী মানুষ গ্রামীণ হিন্দু ভাই বোনেরা আপনারা 71 সালের আগে
জন্ম সার্টিফিকেট দেখাতে পারবেন তো? 71 সালের আগে দলিল দেখাতে পারবেন তো? এই প্রশ্ন কিন্তু আমি আপনাদেরকে করে যেতে চাই। আজকে আইএসএফ মানে বিজেপি, একটা বিজেপি দালাল লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে আজ বিজেপি দালালতি করছে আইএসএফ এর লোকেরা। আমাদের সেই জায়গাগুলো আমাদের চিহ্নিত করতে হবে। আজকে সারা আমাদের মাটিতে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ করে বলছি, প্রকাশ্যের সময় যদি বুকের পাটা থাকে, ক্যানিং পূর্ব বিধানসভা 90% সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতা তৃণমূল কংগ্রেস জিতবে, যদি হিম্মত থাকে, যদি ক্যান্ডিডেট দিয়ে ভোটে জিতে দেখান, একবার কোন রকম ভাবে কোথায় আঙুলটা গেছে। আমরা তো জানি মানুষকে ফাওতা দেওয়া যায়, প্রতারণা করে বেশি দিন টিকে থাকা যায় না। ধর্মের কালোবাজারি যারা, ধর্মকে বিক্রি করে বেশি দিন টিকে থাকা যায় না, এটা আগামী দিনে বাংলার মানুষ প্রমাণ করবে। আর আমরা আরেকটা কথা আপনাদেরকে বলে যাচ্ছি, আজ যারা ওই যেখান থেকে জলসা করতে আসুক, পীরের ছেলেরা আসুক, মামা সাহেবরা আসুক, মৌলভী ছেলেরা আসুক, হুজুররা আসুক, আমাদের কথা খুব পরিষ্কার। আপনি এসে ইসলামের কথা বলুন, হাদিসের কথা বলুন, কোরআনের কথা বলুন, শান্তির কথা বলুন, একতার কথা বলুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি এসে বলবেন তৃণমূল কংগ্রেস, আপনি এসে বলবেন বিজেপি, আপনি বলবেন আইএসএফ, আপনি বলবেন সিপিএম, যেখানে বলবেন সেখানেই প্রতিবাদ হবে, সেখানে আমাদের কর্মীরা সেখানেই রুখে দাঁড়াবে, কোনো কম্প্রোমাইজ এই জায়গায় আমরা করব না। আসলে তো পেটে করক্ষণ নেই, ভালো করে হাদিস করানো পড়ে না, কোন রকম জলসাতে এসে আবল তাবল এক ঘন্টা বলে 50,000 টাকা নিয়ে চলে যাবে। কই একবার বিনা পয়সা জলসা করো না বাবা, দেখি কত মানুষের উপকার করো। আমি গতকাল থেকে দেখছিলাম এই ফুরপুরা তিন দিন সালে সব হচ্ছে, আমাদের লক্ষ লক্ষ মানুষ সেখানে যাচ্ছে। নওশাদ বাবু আপনি তো রাজনীতি করছেন, অন্য পীরেদের কথা ছেড়ে দিন, ছেলেদের কথা ছেড়ে দিন, আপনার সাথে কেউ হাত মেলাতে গেলে আপনি সেখানে 50 টাকা, 100 টাকা, 10 টাকা, 20 টাকা, 500 টাকা নিচ্ছেন কেন? আপনি তো একটা রাজনৈতিক নেতা, আপনি ঠিক করুন, আপনি পীর জাদা না আপনি আইএসএফ এর রাজনৈতিক দলের নেতা, এটাকে আপনাকে প্রথম ঠিক করা উচিত, এটাই হচ্ছে আমি মনে করি। এদিকে খাবেন ওদিকে গোলাবেন, এই জিনিসটা বেশি দিন চলতে পারে না। তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করতে চাই, আগামী দিনে গোটা ক্যানিং পূর্ব বিধানসভা লড়াই করবে আমাদের কর্মীরা। আমি এখানে যারা বসে আছে, আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের প্রিয় নেতা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, যারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছে, মৌলবাদের বিরুদ্ধে লড়াই করছে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লড়াই করছে, সিবিআই এর বিরুদ্ধে লড়াই করছে, ইডির বিরুদ্ধে লড়াই করছে, ইনকাম ট্যাক্সের বিরুদ্ধে লড়াই করছে, আপনারা কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে একবার হাত তুলে বলুন তো, কারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন জোরে বলুন, কিছু শুনতে পাচ্ছে না, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন তো? এই আওয়াজ দিলে তো আমি তো ভালো শুনতে পাচ্ছি না, তাইলে বাইরের ওই ঠান্ডাবাজ গুলো কি করে শুনবে? আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন? এই আওয়াজটা আমাদের তুলতে হবে, না হলে আমাদের সন্তানদেরকে আমরা প্রকৃত মানুষ হিসেবে মানুষ করতে পারবো না, আমরা তাদেরকে ভুল পথে পরিচালিত করব। কারণ সাম্প্রদায়িক আর মৌলবাদ একই পয়সা রেপিটার রিপিট, এটা আমাদের প্রথমে সকলকে মাথায় রাখতে হবে। তাই আজকে জনসভা প্রমাণ করে সারা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের আমি নতমস্তকে প্রণাম সালাম জানাই, যে উদাহরণ আজকে দেখালেন, আগামী 10 বছর নয় 30 বছর সারা আমাদের বিরোধীদের কোনো অস্তিত্ব থাকবে না, এটা নিশ্চিতভাবে আমি অন্তত মনে করি। তাই সকল